চতুর্থ প্রজন্ম পিজার আল হাজ মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাইশী হাশমি ভাইজান হুজুর বিরকেবলা সংগঠনটাকে তৈরি করেছিলেন। এনার টার্গেট কি ছিল? চোদ্দশো বছর আগে মানুষ যখন নিজেকে মানুষের যে কর্তব্য, মানুষের যে কাজ, প্রকৃত মানুষ হতে গেলে যেগুলো প্রয়োজন তা থেকে মানুষ সরে গিয়েছিল, পশু পাখির মতো তাদের মনের অবস্থা ছিল, মহিলাদের প্রতি অত্যাচার করত, গরিবের প্রতি জুলুম করত, এক কথায় সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে মানুষকে পাঠিয়েছিল সে সৃষ্টিকর্তাকে মেনে নিয়ে সৃষ্টিকর্তা যেই রকমভাবে চলতে বলেছে সেই রকমভাবে তারা চলত না। সৃষ্টিকর্তা দেখানোর যে রাস্তা ছিল সে রাস্তা থেকে সরে গিয়ে অন্যায় পথে চলত, জুলুম করত। সেই সময় মানুষকে সত্য পথে আনার জন্য, প্রকৃত মানুষ বানানোর জন্য আল্লাহ পাক একটা মানুষকে পাঠিয়েছিলেন, তিনি তমাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক বললাম না ভুল বললাম? নবী পাক এসে কি বলেছিলেন? নামাজ পড়ো, হজ করো, এটাই রসুল এসে প্রথম যেটা তিনি প্রথম যেটা মূল টার্গেট নবী পাক বলেছিলেন ভালো মানুষ হও। ভালো মানুষদের কি করতে হবে? গরিবের মধ্যে চুরি করা যাবে না তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, মহিলাদেরকে ভালোবাসতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, গরিবের হক মারা যাবে না, এক আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল টার্গেট ছিল মানুষকে এটাই বোঝাতেন। নবী পাক এই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে লাগলেন, আমি একদম সংক্ষেপে বলছি, মানুষের কাছে প্রচার করতে লাগলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে, তিনার আখলাক চরিত্র, মানুষের প্রতি তিনার যে ভালোবাসা ভক্তি এমনভাবে তিনি প্রয়োগ করেছিলেন অল্প দিনের মধ্যে সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে পাঠিয়েছিল ওনাকে সেই উদ্দেশ্যে উনি কামিয়াব হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? বলুন, নবী পাক চলে গেছেন, তারপর আস্তে 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 আজকে দেখেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন সেই যুগটা যে খারাপ যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ, নোংরামি যুগ, এখন আবার সেটা চলছে। সেই জন্য নবী বংশের আওলাদ পীর আব্বাস সিদ্দিকী ভাইকে দিনও চিন্তা করলেন আমাকেও কিছু করা দরকার, কারণ আমার পূর্বপুরুষরা অনেক মেহনত করেছিলেন। তা পূর্বপুরুষের আলে সুন্নাতুল জামাত 2016 সালে তিনি কি ভাবেন আমি এই সংগঠনের দ্বারা আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কাজগুলো করেছেন আমি সেই কাজগুলো পালন করার চেষ্টা করব। তিনি দীর্ঘ চার বছর সেই কাজগুলো করছেন, গরিবের হক গরিবকে দিচ্ছেন, গরিবের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, অসহায়দেরকে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, মা বোনদের ইজ্জত কিভাবে বাঁচানো যায় সেই দিকে ভাইজান হুজুর চেষ্টা করছে। বিস্তারিত আমি আর বলছি না, সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখেন, সাড়ে তিন বছর পার হয়ে চার বছরের সংগঠন কি কি কাজ করছে কম বেশি আপনারা সকলেই জানেন। যা কাজ করেছে করে করে এসেছে এখন যেটা উদ্দেশ্যে আমরা এখানে এসে হাজির হয়েছি, 21 অর্থাৎ 8ই ডিসেম্বর পীর আবু বকরের নয়েলের সিটির ভিত্তি স্থাপন, সেখানে কি হবে? 1400 বছর আগে নবী পাক যে যুগে এসেছিলেন সাড়ে চার বছর সেই কাজগুলো করছে, আমার পাকাপোক্ত হবে সেই কাজগুলো যেভাবে সম্পূর্ণ করা যায় তার জন্য 21 অর্থাৎ 100 বিঘে জমি কিনেছে, ওই 100 বিঘে জমির ওপরে পীর আবু বকর নলেজ সিটি অর্থাৎ জ্ঞানের সড়ক তৈরি হবে। সেখানে কি হবে? নবী পাক কি করেছিলেন? অসহায়কে মানুষ করেছিলেন, অসহায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, সেই জন্য পীর আব্বাস সিদ্দিকী 21 অর্থাৎ 100 বিঘে জমির ওপরে 10,000 এতিমকে যাতে মানুষ করা যায় তার জন্য ভিত্তি স্থাপন করছে, সেখানে মাদ্রাসা তৈরি করছে। বুঝতে পারছেন? আর কি হবে? অনাথ আশ্রম তৈরি হবে, মানুষগুলোকে শিক্ষিত করতে হবে, তার জন্য ল কলেজের ভিত দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং বানাতে হবে, ইঞ্জিনিয়ার কলেজের ভিত দিচ্ছে, এক কথায় জ্ঞানের সব সেখানে তৈরি হবে। আজ থেকে 1400 বছর আগে নবী মোহাম্মদ যেটা প্রথম বলেছিলেন মহিলাদের ইজ্জত দাও, মাস্টার সাহেব বলছিলেন না মহিলাদের ইজ্জত বাঁচাবার জন্য প্রথম পীঠের আব্বাস সিদ্দিকী ভাইজান ওই 100 বিঘে জমির ওপরে মাতৃ সদরে ভিত দিচ্ছে। বুঝতে পারছেন না? সাড়ে তিন বছর পার হয়ে চার বছর অনেক কাজ হয়েছে। আমাদের সংগঠনে যারা দায়িত্ব আছে আপনাদের তাদের মুখে হয়তো শুনেছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন, এখন যেটা মেন কাজ ভিত্তি স্থাপন 8ই ডিসেম্বর 21 অর্থাৎ সেখানে আপনারা সকলে যাবেন,
গিয়ে দেখে আসবেন সামান্য চার বছরের সংগঠন কোটি কোটি টাকা খরচ করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শিক্ষিত করছে, অনাথ ছেলেদেরকে মানুষ করছে, তারপরে 100 বিঘে জমি কিনেছে, সেখানে জ্ঞানের শহর তৈরি হবে, আপনারা সকলে সেখানে যাবেন, যাবেন তো ইনশাল্লাহ। কেন যাবেন? কেন? কারণ আজকে দেখেন আপনাদের বাড়ি 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়েছে, আপনারা কি চান না আপনাদের ছেলে ডাক্তার হোক, উকিল হোক, কিন্তু আপনার হয়তো অবকাশ নেই, আপনি হয়তো গরিব মানুষ, আপনি হয়তো খেটে খান, সামান্য কিছু ছোটখাটো ব্যবসা করে খান, আপনি আপনার বাচ্চাটাকে আমাদের আহলে সুন্নত জামাতে দিয়ে দেন, পিঠে দাম্পাশ্যে সিকি ভাই যান, আহলে সুন্নত জামাতের সংগঠনের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে দেন, তাদেরকে ইনশাআল্লাহ ভালো করে ছাত্র হলে আহলে সুন্নত জামাতের পক্ষে আমরা ডাক্তার করার চেষ্টা করবো, যদি উকিল হওয়ার সম্ভাবনা থাকে উকিল করার চেষ্টা করা হবে, এক কথায় মানুষ করার চেষ্টা আমরা করছি। যাক, 21 সন্তান আপনারা যাবেন। আর একটা কথা ছোট্ট করে বলে আমি শেষ করবো, 21 সন্তান যে ভিত্তি দেওয়া হচ্ছে, 100 বিঘে জমি কেনা হয়েছে। অনেকে বলতে পারে যে 100 বিঘে জমি কিনেছে, আবার 100 টাকা একটা ইট কেন নিয়ে যেতে বলছে, এটা অনেকেই বিভ্রান্তি ছড়াবে। কারণ যে কাজগুলো পিছনে আব্বাস সিদ্দিকী 4.5 বছর করেছে, আমি এখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দূর খবরটা যাবে, 3.5 বছর পার হয়ে 4 বছর করেছে আহলে সুন্নাতুল জামাত পিজাদ আব্বাস সিদ্দিকী যে কাজগুলো করেছে, যুবকেরা একটু শোনেন, মুরব্বি বাপেরা আপনারাও শুনুন, মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে, ভেদাভেদ রাখবে না, মানুষ ভাবে শোনে, সে যে ধরনের মানুষ হোক না কেন সকলে শোনে, ভেদাভেদ রাখবেন না যে ওই ওই দল করে, ও ওই দল করে, ওই দল করে, এগুলো ভেদাভেদ বলতে ভুলে যান। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছিলেন সেই দিকটা খেয়াল করো, অসহায় পাশে দাঁড়া পিজাদ আব্বাস সিদ্দিকী 4 বছরে যেটা করেছে, আমি খুব দাপটের সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলতে পারি পশ্চিমবাংলায় কোন অরাজনৈতিক সংগঠন, কোন রাজনৈতিক নেতা মন্ত্রী, কোন মুল্লাজি, কোন আমির সাহেব, কোন দরবেশ সাহেব, কোন পীর সাহেব 72 বছর মানে 100 বছর করে উঠতে পারেনি। আপনারা প্রমাণ দেখবেন 3.5 বছর পরে 4 বছর সংগঠন অনেক কিছু করেছে, সময় লেগে গেল বলতে গেলে সময় খুব সঙ্গে 100 বিঘে জমি কেনা হয়েছে। এই বাজারে 100 বিঘে জমির দাম বুঝতে পারছেন 100 বিঘে জমির দাম কত? আপনারা কে বলতে পারবেন এতগুলো লোক এখানে আছে যে এই 100 বিঘে জমি কেনার জন্য পিজাদ আব্বাস সিদ্দিকী তার থেকে চাঁদা পত্র দিয়ে নিয়ে গেছে? না, নেয়নি, কিন্তু 100 টাকা আর একটা ইট কেন নিতে বললেন, এটা মাত্র মাথায় নিতে হবে, এটা বলেই আমি শেষ করবো। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে দুনিয়াটা আমরা যেমন বেঁচে আছি, আমাদের একটা পরকাল বলে একটা জিনিস আছে, হ্যাঁ কিনা বলে, এখানে খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য করে মরে যাওয়া এটাই তো জীবন নয়, পরকালে তো একটা জীবন আছে, হ্যাঁ কিনা বলে। আমরা এখানে আমাদের ছেলেকে আহলে সুন্নাত জামাতের মারফতে ডাক্তার তৈরি করছি, মাশাআল্লাহ পুলিশ অফিসার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, মাতৃ সদন তৈরি করব, অনেক কিছু করব, মরার পরে কি হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়া দিক থেকে এগুলো ভালো কাজ, কাগজের জন্য আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। তার জন্য পিজাদ আব্বাস সিদ্দিকী ভাই যান কি বললেন, তোমরা 100 টাকা আর একটা করে ইট হাতে করে নিয়ে যাবে, আপনারা এতগুলো মানুষ আছে বলেন 10,000 ছেলেদের একটা এতিমখানা হবে, আপনার 100 টাকা আর একটা ইটে একটা এতিমখানা হবে, বলুন একটু কথা বলুন হবে, আপনি 100 টাকা একটা ইট দিয়ে ওই সামান্য পয়সা দিয়ে আপনি একটা ছেলেকে এমবিবিএস ডাক্তার তৈরি করতে পারবেন 1 কোটি টাকা লাগে, আপনি পারবেন? পারবেন না। কিন্তু আপনারা এটা আলোচনা আমাদের মুখ থেকে শুনেছেন তো, কোন মসজিদ, কোন মাদ্রাসায়, কোন অসহায়, কোন গরিবকে যদি 100 টাকা 1 টাকা দেন, কায়ামত দিন আল্লাহ তার ফল দেবে না দেবে না, আল্লাহ পাক যদি মনে করেন ওই 1 টাকা কি 100 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে দয়ার জান্নাত দিতে পারে, হ্যাঁ কিনা বলেন, পারে তো? সেগুলো পিজা আব্বাস থেকে ভাই থাকবেন সংগঠনের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে জমিটা তো কেনা হয়েছে, এই মানুষগুলোর জন্য দুনিয়াতে তো ভাবা হলো, মানুষ হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কামতের কথা একটু ভাবা যাক, সেই জন্য আপনাদেরকে 100 টাকা আর 1টা করে ইট নিয়ে যেতে বলেছে। আপনারা নিজে হাতে অনাথ আশ্রমে দিয়ে আসবেন, হাতে করে নিয়ে যাবেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যেতে পারবেন না, আপনাদের ছেলে স্বামী আরো যারা পালার যারা আছে তাদের হাতে দিয়ে পাঠাবেন, আপনারা মরে যাবেন, আল্লাহ হায়াতি দুনিয়া ছেড়ে চলে যাবেন, যতদিন ওই নলেজ সিটিতে, যতদিন ওই অনাথ আশ্রমে ওই আপনার 100 টাকার একটা ইট থাকবে, তাই আমি
কেয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়েছে তার ফল খেতে থাকবেন, ঠিক না ভেটি? সেই জন্য আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যান, আসুন আব্বাস সিদ্দিকী কি করতে চাচ্ছে। এই কাজটা করার জন্য অনেক হয়তো ভুল রটাবে যে আবার কি করছে, হ্যান তার অনেক কিছু বলবে। আপনারা একটু ভাববেন যে মানুষটা কি করতে চাচ্ছে। একুশ অধ্যায় ইনশাল্লাহ নলেজ সিটি ভিত্তিক স্থাপন সকাল সকাল চলে যাবেন এলাকা থেকে, সংগঠন ছাড়া তার দায়িত্ব আছে, গাড়ি ছাড়া ব্যবস্থা আশা করি করবে। আপনারা একদম ফজরের নামাজ পড়ে সকাল সকাল চলে যাবেন, গিয়ে দেখে আসবেন আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলের মতো মুরু পিজার আছে, আপনাদের ছেলের মতো পিজার আব্বাস সিদ্দিকী ভাই কি করতে চাচ্ছে আপনারা গিয়ে দেখে আসবেন। মাইকের আওয়াজ চলো দূর বোঝা যাচ্ছে, আবার বলছি ভেদাকে ভুলে যান, উত্তরিক উত্তরালি হেজবুল্লা ভুলে যান, সত্য কথা আছে, সত্য কথা আছে, যেটা সব সেই পথ, যেটা সত্য যে সলিক সেই পথে আসুন। পিজার আব্বাস সিদ্দিকী কারুর থেকে দেখে না, হিন্দু মুসলমান খ্রিস্টান মানুষ হিসাবে কাজ করছে। আপনার নৈতিক দায়িত্ব যদি নিজেকে মানুষ বলে মনে করেন তাহলে কুসংখানে যাবেন, আর যদি মনে করেন যে মানুষের মধ্যে পড়েননি তাহলে আপনাকে যেতে হবে, আপনি বিরোধিতা করবেন। তাহলে পিজার আব্বাস সিদ্দিকী যে কাজটা করছে মানুষের জন্য করছে, যে চিন্তা ভাবনাটা মানুষকে বাঁচাবার চিন্তা ভাবনা, এহকাল পরকালের চিন্তা ভাবনা, যারা তার বিরোধিতা করে ভাববেন তাদের এহকালের চিন্তা নেই, পরকালের চিন্তা নেই, যার এহকালের চিন্তা নাই আর পরকালের চিন্তা নাই সে মানুষের মধ্যে পড়ে না। যারা আপনাদেরকে বাধা দেবে ভেবে নেবেন মানুষের মধ্যেই পড়ে না, তাদের কথায় কান দেবেন না। আপনারা যদি মনে করেন যে আমরা সত্যি মানুষ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে মানি, তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব, আমি মনে করি আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, মা বোনের ইচ্ছা বাঁচাবার জন্য, আমার দেশকে বাঁচাবার জন্য, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য, পিজার আব্বাস সিদ্দিকী ভাইজান চার বছর যে আন্দোলন করছে, যে মেহনত করছে, তিনার পাশে আমার মনে হয় থাকার দরকার আছে না নাই, ধরে বলেন। ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, আপনাদের কি মনে হচ্ছে যারা বসে আছে? ভালো তো, যদি ভালো মনে করে ইনশাল্লাহ আসবেন তো। একুশ অধ্যায় নলেজ সিটি ভিত্তিক স্থাপন রবিবার আপনারা সকাল সকাল ফরজের নামাজ পড়ে চলে যাবেন। বাকি আরো কিছু যদি জানার প্রয়োজন হয় এখানে আমার দায়িত্ব, আমার ভাই আছে, এনার সঙ্গে যোগাযোগ করবেন, সাবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মাইকের আওয়াজ যখন দূর পর্যন্ত যাচ্ছে আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনার এলাকায় যদি অসহায় গরিব কারো সন্তান থাকে, পড়াশোনা করতে পারছে না, সাবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে আমরা অর্থ দিয়ে পড়াবার ব্যবস্থা করব। কোনো ভালো নির্দোষ ছেলে যদি রাজনৈতিক চক্রান্তে পড়ে ভাইয়েরা দাঙ্গা ফাসাদ করে জেল জরিমানার মধ্যে জড়িয়ে যান, জেলে হয়তো পড়ে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তাদের ব্যবস্থা আমরা করব। যে কোনো সমস্যা আপনাদের চলার পথে, সাংসারিক পারিবারিক যে কোনো সমস্যা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে আসুন, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা থাকবো। যাক, আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অল্প সময় এলোমেলোভাবে যেসব কথাগুলো বললাম বোঝার চেষ্টা করবেন, নেগেটিভ ভাবে নেবেন না। আর কবে বুঝবেন দেয়ালে ঠিক ঠিক আছে, উকিল সাহেব অনেক কথা বলবে, মাস্টার সাহেব বলেছেন, রাজনীতি পলিটিক্স দিকে আমি যাচ্ছি না, বাদ দু বছর কি পেয়েছেন সবাই আশা করে বুঝতে পেরেছে, এরপরে কি পাবেন আর নতুন করে বোঝাবার দরকার নাই। যেসব মুরব্বী আপনাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে, ইনার হয়তো বুঝতে পেরে গেছে কি পেয়েছে আর কবে পাবেন। চলে আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে, যেটা বাহাত্তর বছরে পাননি না পেয়ে আমার মনে হচ্ছে অনেক কিছু হারিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে আসুন, আশা করি হারাতে আর হবে না, মাথা তুলে বাঁচতে পারবেন। এই মাথা তুলে যে বাঁচবেন তার অন্যতম মুখ পিজার আব্বাস সিদ্দিকী। আর বাংলায় কাউকে ঢুকতে পাবেন না, সব ঝুলিতে ঢুকে গেছে, যে আপনার কারো না কারো ঝুলিতে ঢুকে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ পিজার আব্বাস সিদ্দিকী একটাই মুখ আছে বাংলায়। আমি মনে করি আপনারাও ভেবে দেখেন যে পশ্চিমবঙ্গে আর কে আছে বলার মতো, কার মুখ আছে, বুঝতে পারছেন তো? যাক, কথাগুলো এলোমেলো ভাবে বললাম, কথাগুলো আমার নেগেটিভ ভাবে নেবেন না, কথার দ্বারা যদি আমার কথার দ্বারা যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন, নেগেটিভ ভাবে নেবেন না। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জেলা সম্পাদক হাজি ইভেন ভাইজান আছেন, উনি হয়তো একটু কথা বলবেন, বলে আমরা বিদায় নেব, কারণ সারাদিনই প্রোগ্রাম চলছে, বুঝতে পেরেছেন? যাক, আসসালামু আলাইকুম।